طيب أسعد قلوبا بالهداية والتقى ودر طريقي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রতি সপ্তাহ নাই আজকেও আপনারা আমাদের আমাদের পক্ষ থেকে জানাই, অর্থাৎ রেসালা টিভির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, স্বাগত। তো আজকে সাপ্তাহিক আলোচনায় এ পর্যায়ে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত তা হলো ইসলামে ধৈর্যের বা সবরের গুরুত্ব ও ফজিলত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর তাৎপর্য অনেক গভীর, কারণ ইমানের দুটি অংশ, যেমন ওলামায়ে কেরাম বলেছেন ইমাম আহমদ বিন হাম্বাল, যে তার মধ্যে একটা অংশ হচ্ছে সবর আর একটা হচ্ছে শকর। সবর এবং শকরের মধ্যে ইমান বিভক্ত, তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতেই পারছি। তো আজকে আলোচনায় আমরা এর গুরুত্ব ফজিলতের উপরই আলোচনা শুনব। তো সব আগে, সবর শব্দটি আরবি, এটা আমরা জানি। তো সবরের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আটকিয়ে রাখা, চেক দেওয়া বা বাধা বিরত রাখা, এটাই বোঝায়। এটা মূলত অস্থিরতা বা অধৈর্যতার বিপরীত বোঝায়। আর শরীয়তের পরিভাষায় ধৈর্যর সংজ্ঞা অনেক ওলামায়ে কেরাম দিয়েছেন, তার সার সংক্ষেপ হচ্ছে যে সবর এমন এক মহান চরিত্র বোঝায় যা অন্তরকে প্রত্যেক এমন কথা ও কর্ম থেকে বাধা দেয় ও আটকিয়ে রাখে যাতে আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং যা তিনি নিষেধ করেন। আর এসব নিষেধাজ্ঞা ও বাধা বাস্তবায়ন হবে মূলত অন্তরে, মুখে এবং অঙ্গপ্রত্যঙ্গে। বিষয়টি অত্যন্ত ব্যাপক ধৈর্যের পরিচয় ক্ষেত্রে। এবার আসেন, আমরা সংক্ষিপ্তভাবে অগ্রসর হব, যেহেতু যে সবরের হুকুম কি। তো ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে বা আলোকে সবরের হুকুম উল্লেখ করেছেন যে বিপদে আপদে মানুষকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, অর্থাৎ ধৈর্য ধারণ করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য সাধারণত ওয়াজেব বা ফরজ। তো এই ক্ষেত্রে আমরা অবশ্য ভাগ করব, অবস্থা ভেদে মানুষকেও ভাগ করব, যে মুসিবতের ক্ষেত্রে তিনটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রথম হচ্ছে যে সবর, এটা ফরজ। আর দ্বিতীয়টি হচ্ছে যে এটা সন্তুষ্টি প্রকাশ করা, বিপদ আসলেও সন্তুষ্টি প্রকাশ করা, এটা সুন্নাত। আর তৃতীয় বিষয় হচ্ছে যে বিপদে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা উত্তম। আর চতুর্থ এর সাথে আমরা যুক্ত করব, যেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর চতুর্থ বিষয় যেটা হচ্ছে মানুষ এটা অস্থির হয়ে যায়, অস্থিরতা প্রকাশ করে, অধৈর্য হয়ে যায়। তাহলে চারটি বিষয়। তো এক্ষেত্রে আমরা উল্লেখ করব যে মানুষ এই বিপদের ক্ষেত্রে চার ধরনের হয়ে যায়। প্রথম, যে ধৈর্য ধরে, যেটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য বিপদে ধৈর্য ধরা বা তার এবাদতে ধৈর্য ধরা বা হারাম থেকে বাঁচাতে ধৈর্য ধরা, এটা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব, এটা ফরজ। প্রথম শ্রেণীর মানুষ তাহলে তারা পাক মুমিন, যারা ধৈর্য ধারণ করে, যেটা তাদের জন্য ওয়াজিব। দ্বিতীয় শ্রেণীর মুমিন মুসলমান হচ্ছে তারা সন্তুষ্টি প্রকাশ করে, তো এটা মোটামুটি সুন্নতের উপরে থাকে, সন্তুষ্টি প্রকাশ করে, শুধু ধৈর্যই ধরে না বরং সে বিপদে আপদে সন্তুষ্ট থাকেন। তো এটা দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার, মানুষ আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে। সাধারণত মুমিন মুসলমান যে বিপদ শান্তি আসলে, সুখ আসলে, আনন্দের বিষয় আসলে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে। কিন্তু এখন যেটা বলছি, তৃতীয় বা টপ লেভেলের মুমিনের পরিচয় হবে বিপদে আপদে সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করবে, কারণ সে জানে যে যতটুকু আমার বিপদ আপদ আসছে এর চেয়ে অনেক আমি বেশি পাবো, বরং সে এটাকে একটা এটা অগ্রিম সুসংবাদ হিসেবে নিয়ে সে আলহামদুলিল্লাহ বলে, কারণ দুনিয়ার বিপদ আসলে বিপদ নয়। যতটুকু বিপদ হবে তার চেয়ে অনেক বেশি দুনিয়াতেও আল্লাহ দিতে পারেন, দুনিয়া না দিলেও আখিরাতে তার অফুরান্ত সব আছে, সেটা তো আল্লাহ ওয়াদা করেছেনই। চতুর্থ প্রকার মানুষ কারা হয়, যারা বিপদে ধৈর্য ধরতে পারে না, অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়, এমনকি আল্লাহর প্রতি খারাপ ধারণা করে আল্লাহর প্রতি সে অনেক কথাই বলে ফেলে, তো এটা হচ্ছে হারাম, এটা কুফুরি। তাহলে
বিপদে চার চার রকম হয়ে যায় মানুষ। তা আল্লাহ যেন আমাদেরকে টপ লেভেলের মুমিন অভিহিত করেন, আর সেটা কি বিপদে আপদে আমরা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব, যে যে বিপদ এসেছে আমার উপরে তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বেশি দিবেন। আসেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের যে বিষয়, যে ইসলামে সবরের ফজিলত কি এবং গুরুত্ব কি, তো ফজিলত শুনবো আমরা, যে ইসলামে সবরের ফজিলত কি। ইসলাম উৎসাহিত করেছে মানুষকে, মুসলমানদেরকে, যে সবর যেন করে, আর এটা এই সবর করাটা অবশ্য ইবাদত মনে করে তারা করে থাকবে। এর দৃষ্টান্ত সং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি সবর করেছেন সেটা কোরআনের পাকে উল্লেখ আছে। তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক বিপদে পড়েছেন, তার দলের লোক থেকে, তার গোষ্ঠীর লোক থেকে, তার বংশের লোক থেকে, তার চাচার কাছ থেকে কত তিনি বিপদে পড়েছেন, তাতে তিনি ধৈর্য ধারণ করেছেন। এমনকি তাকে তার পরিবার সহ সোয়াবে মক্কা বা মক্কা ঘাটিতে বা আবু তালেবের ঘাটিতে তাকে অন্তরীণ রাখা হয়েছে, খাদ্য পানীয় পরিহার করে তাকে এভাবে নির্জনে থাকতে হয়েছে। এর উপরে তিনি ধৈর্য ধারণ করেছেন, নির্জনতা আর শিকার হয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন। এমনকি পরিশেষে তাকে সে নিজস্ব বাসভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে তাকে মদিনাতে যেতে হয়েছে, তাতেও তিনি ধৈর্য ধারণ করেছেন, এটা আমরা জানি। তেমনইভাবে তার পরম প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা কত অভিযোগ দিয়েছে, মুনাফেক প্রকৃতির লোক, যারা অনেক সাহাবীরা ভুলক্রমে হয়তো এর মধ্যে পড়ে গেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও তিনি চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। তো এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, এটা বুঝতে হবে। তো আরো যেটা তিনি ধৈর্যের শিকার হয়েছিলেন, যে তাইফবাসীর কাছ থেকে তিনি কত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কত বিপদগ্রস্ত হয়েছিলেন, সেখানেও তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। তো এর থেকে আমরা তার থেকেই ধৈর্য শিখব, এবং তার ফজিলত তিনি পেয়েছেন, সর্বশ্রেষ্ঠত্ব ও তিনি মাশাআল্লাহর অধিকারী হয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অভিহিত হয়েছেন। তো সেখান থেকে আমাদের ধৈর্য অবশ্য শিখতে হবে এবং তার ফজিলত আমাদেরকে পেতে হবে। তো ইসলামে এই ধৈর্যের ফজিলত কি, তা আমরা কোরআন এবং সুন্না থেকে আংশিকভাবে শুনব। যেমন ক্ষেত্রে বহু আয়াত রয়েছে, হাদিসও রয়েছে। তো এখানে আমি একটি হাদিস উল্লেখ করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে, আজাবান লি আমরিল মুমিন ফাইন আমরাহু কুল্লাহু লাহু খায়র, ফাইন আসাবাতহু সাররা ফাসাবারা খায়রুল্লাহ, ওয়াইন আসাবাতহু দাররা শাকার দাররা ফাসাবারা ফাহুয়া খায়রুল্লাহ, লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুমিনের সর্ব অবস্থা হচ্ছে আশ্চর্যজনক, আনন্দের বিষয়। কারণ এরপর ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা আর মুমিন ছাড়া আর কারো জন্য এই সুবর্ণ সুযোগ, এই স্পেশাল অফার আর হতে পারে না। কারণ তার যদি সে যদি তার যদি আনন্দের কোনো বিষয় হয় আর তাতে সে ধৈর্য ধারণ করে, তা তো তার জন্য মঙ্গল অবশ্যই। আর যদি বিপদ আসে, বিপদে সে যদি ধৈর্য ধারণ করে, তাও তার জন্য মঙ্গল, চমৎকার সেই অফার। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার এই সম্পর্কে আমরা কিছু আয়াত শুনব। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিস্তারিতই বলেছেন সূরা বাকারা 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যে অবশ্য অবশ্যই আমি পরীক্ষা করব, মানে অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নেই, আমাদেরকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষায় পতিত হতেই হবে। কিভাবে? মিনাল খাউফ, আল্লাহ ভয় ভীতি দিয়ে, মিনাল খাউফ আংশিক ভয় ভীতি দিয়ে, ওয়াল জু আংশিক ক্ষুধা দিয়ে, হ্যাঁ আংশিক পিপাসা দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আংশিক দিবেন, সামান্যই ভীতি প্রদর্শন করবেন, সামান্যই দুর্ভিক্ষে ফেলবেন। তো এটার অর্থ যদি পুরো
পুরা তিনি যদি যদি বিপদে ফেলেন তাহলে তো মানুষ বাঁচবে না, হালাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে সামান্যই ওয়ানাক্সি মিনাল আমওয়াল, অল্পই ধন সম্পদ নষ্ট করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনকি জানের হানি করে, এমনকি ফল ফুরুটের কমতি করে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এরপরে আল্লাহ বলছেন কি, অবশ্যই সাবিরিন, তবে হ্যাঁ হে নবী, আপনি যারা এই বিপদে এই কষ্টে যারা পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, ওদের চরিত্র বর্ণনা করে বলছেন যে আর তারা তো তারাই ধৈর্যশীল কারাই, যারা বিপদে আপদে তারা কি বলবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো মামলুক, আমরা তো আল্লাহর দাস, আল্লাহর বান্দা, তো আল্লাহরই তো জন্যই আমরা পয়দা হয়েছি, ওয়া ইলাইহি রাজিউন, এবং তার দিকে তো প্রত্যাবর্তন করতে হবে। অতএব আমরা যদি ধৈর্য ধরি, ধৈর্যের প্রতিদান তো আমরা ওই প্রত্যাবর্তন হয়ে পাবই, জান্নাত তো পাবই, এবং তার অসংখ্য অগণিত নিয়ামত তো পাবই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, এটি তারা বলি আওড়াবে। তারপরে তারা আরো বলবে, তারপরে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ধৈর্যের প্রশংসা যে তারা ধৈর্য ধারণকারী, এবং তাদের পক্ষ থেকে রহমত রয়েছে, উলাইকা হুমুল মুহতাদুন, যারা সত্যিকার ধৈর্য ধরতে পারবে তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এর বিপরীত কি, যদি ধৈর্য এই ক্ষেত্রে না ধরা হয় ইমানও চলে যেতে পারে। ওই যে বলছিলাম যে আল্লাহর প্রতি সে খারাপ ধারণা করে আল্লাহকে গালিও দিয়ে বসে, ধৈর্য না ধরলে ইমান চলে যাবে। তাহলে ধৈর্যই ইমান, অর্ধেক ইমান, এমনকি বলা যায় ধৈর্যই ইমান এই জন্যেই যে যদি বিপদে সে ধৈর্য না ধরে আল্লাহকে গালি দিয়ে বসে তাহলে তার ইমানই নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই আয়াত থেকে আমরা এসব বুঝলাম। তাহলে এই ক্ষেত্রে এখানে বুঝতে পারছি যে বিপদের ক্ষেত্রে মানুষ সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একজন হচ্ছে অস্থির চিত্ত, আরেকজন হচ্ছে ধৈর্য ধারণকারী, হ্যাঁ সবর ইখতিয়ারকারী। তাহলে এই আর যারা অধৈর্য হয়ে যায় এরা আবার দুইভাবে পরীক্ষায় পড়ে যায়, এরা আবার দুইভাবে পরীক্ষায় পড়ে যায়। ধৈর্যের যে ফল সে সে পাইতে পারে না, কথার কথা সে তার সন্তান মারা গেল এটাতে সে বঞ্চিত হলো সে এখান থেকে, আর ধৈর্য ধরলে যে ফল হ্যাঁ আল্লাহ অফুরান্ত নিয়ামত দান করবেন, অফুরান্ত পুরস্কার দিবেন, এমনকি জান্নাত দেবেন, সে থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তাহলে ধৈর্য ধরা ছাড়া আমাদের এখানে উপায় নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তারা বঞ্চিতই হবে। তাহলে আমাদেরকে অবশ্যই যে ইবাদতের ক্ষেত্রে, বিপদের ক্ষেত্রে, তারপরে হচ্ছে পাপের ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই এটা আমরা পাইলাম। আরও আয়াতে আল্লাহ রাব্বুল আলম যেমন বলছেন ওহে ইমানদার গণ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং সলাতের মাধ্যমে। আর কেন, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথেই থাকেন। তাহলে মাইয়াত এখানে ধৈর্য দ্বারা ধরবে তারা আল্লাহর সঙ্গ লাভ করবে, এর চেয়ে আর বড় পুরস্কার কি হতে পারে? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে ধৈর্যের বিকল্প নেই, যে কোনো পরিস্থিতিতে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, যতই মনে হয় যে আমি খুব বড় বিপদে আছি। এরপরে আর একটি আয়াত দেখেন, এখানে আল্লাহ বলছেন ইন্নামা ইউয়াফা সাবিরুন আজরাহুম বিগায়রি হিসাব, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদেরকে পুরাপুরি আল্লাহ প্রতিদান দান করবেন যা শেষ করা যাবে না, অফুরান্ত অসংখ্য। আর এটা শুধু কারা পারবে? শুধু মুমিনরাই পারবে, যারা সত্যিকার আল্লাহ ভয় করবে তারাই এই ধৈর্য ধারণ করবে, যাদের জন্য অফুরান্ত পুরস্কার রয়েছে, যাদেরকে আল্লাহ মহব্বত করবেন, যাদেরকে আল্লাহ সঙ্গ দিবেন, দর্শন দিবেন, তারা কারা? যারা সত্যিকার মুমিন এবং মুত্তাকি। যেমন আল্লাহ ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাহালা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা যে সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আর এটা সত্যিকার সবাই পারে না, যারা সত্যিকার ভয় যাদের আছে, যাদের মধ্যে তাকওয়া আছে তারাই পেয়ে থাকে। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনে যা সবর, যে এটা 90-এর অধিক জায়গায় এই সবর শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন। তাহলে এতবার ব্যবহার করা, এর গুরুত্ব, এর ফজিলতি বোঝা যায়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই এতে বোঝা যায় যে এই ধৈর্য ধারণ করা, এই সবর এখতিয়ার করা, এটা সমস্ত মুসলিম উম্মত একমত যে এটা ওয়াজিব আমাদের জন্য। আর এটা নিসফুল ইমান, এটা ইমানের অর্ধেক, আরেকটা হচ্ছে বাকিটা শুকর, যে আমরা সর্বাবস্থায় শুকর করব আর ধৈর্য ধারণ করব। এখন সেক্ষেত্রে আমরা এক নজরে যদি বলি যে সবরের ফজিলত কি, সবরই হচ্ছে দুনিয়া এবং আখেরাতের মুক্তি লাভ, তেমনই ভাবে জান্নাত পাওয়ার একটা
কারণ এবং এটা জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ তেমনি ভাবে যে বান্দার সাথে এটা সম্পর্ক গড়ার ধৈর্য ধরলে আপনি যদি ধৈর্য ধরেন তাহলে বান্দার সাথে সম্পর্ক ঠিক থাকবে যদি অধৈর্য হয়ে গালিগুলোজ করেন সম্পর্ক নষ্ট করে দেন তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে ধৈর্যটা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বন্ধুত্ব বজায় রাখার এটা একটা অন্যতম কারণ এর উপকারিতা বা ফজিলতা আমরা পাচ্ছি তেমনি ভাবে আল্লাহর মহব্বত লাভ করা হবে যেমন আল্লাহ রাব্বুল জায়গায় জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল সাবিরিন যে নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আল্লাহ মহব্বত করেন তেমনি এটা পরিপূর্ণ ইমান এটা প্রমাণ করবে ধৈর্যে তেমনি ভাবে আল্লাহর সঙ্গ লাভ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গ দিবেন সেটা সঙ্গ সেটা খাস আল্লাহর সাথে থাকা বোঝায় এবং আমভাবেও সাথে থাকা বোঝায় যে আল্লাহ তার শক্তিতে তার সাহায্যে তার সাথে থাকবে তাহলে ইসলামে এর গুরুত্ব কি এর অবস্থান কি এর মর্যাদা কি তো কোরআনে হাদিসে যা পাওয়া যায় একটু আলোচনায় যা বোঝা গেল যে ইসলামে এর বড় গুরুত্ব রয়েছে বড় একটা অবস্থান রয়েছে এই এই সবর আসলে বিভিন্ন ধরনের আমাদেরকে ধৈর্য ধরতে হয় কার্য অনুযায়ী অবস্থা অনুযায়ী ধৈর্যের গুরুত্ব কম বাড়া হতে পারে যত বড় বিপদ ইন্নামা ইজামুল জাজা মা ইজামিল বালা যে নিশ্চয় বড় পুরস্কার কিসে যত বড় পরীক্ষা হবে হ্যাঁ তো তাতে যদি আমরা ধৈর্য ধারণ করি তাতে আমাদের বড় পুরস্কার হবে তো ছোট বিপদ ছোট তাহলে এর প্রতিদান এটাই আমরা আমরা বুঝতে পারছি তো এর যে যেমন আমরা কোরআনে এবং হাদিসে যেগুলো পাচ্ছি এই কোরআনে অনেক দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত এবং নবীদের দৃষ্টান্ত সাহাবাদের দৃষ্টান্ত যা হাদিসে পাই তো এতে বোঝা যায় এর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যে ইজা আহাব্বাল্লাহু কওমান ইবতালা আল্লাহ যখন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন যারা সন্তুষ্ট হতে পারে তার জন্য আল্লাহ সন্তুষ্টি আর যারা অসন্তুষ্ট হয়ে যাবে তাদের প্রতি আল্লাহও অসন্তুষ্ট থাকবেন এটাও আমাদেরকে বুঝতে হবে তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবরেরই আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন যেমনটি পূর্ববর্তী নবী রাসূলগণ অনেক পরীক্ষা দিয়েছেন অনেক সবর করেছেন তো ওদেরকে দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম যে তুমি যেমন ভাবে সেই সম্মানিত সেই প্রধান প্রধান নবীগণ যেভাবে উলুল আজম নবীগণ ধৈর্য ধারণ করেছেন সেভাবেই তুমিও সবর করো ধৈর্য ধরো তুমি তাদের ক্ষেত্রে তাড়াহুড়া করো না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক তিনি উত্তম ধৈর্য ধারণকারী এবং এই ক্ষেত্রে তিনি সওয়াবের আশাকারী তো এই তাহলে বোঝা গেল যে ইসলামে এই ধৈর্যটা হচ্ছে মহৎ গুণ এটা পরম গুণ এটা আসলে ধৈর্য হচ্ছে প্রধান গুণের প্রধানতম একটা গুণের অন্তর্ভুক্ত এর অনেক ফজিলত রয়েছে এর জন্য ইমাম আহমদ বিন হাম্বাল এটাকে অর্ধেক ইমানের অভিহিত করেছেন এবং তিনি যেটা বলেছেন আগেও বলেছি যে ইমানটা সবর এবং শুকুরের মধ্যেই বিভক্ত হয়ে থাকবে অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এর বিকল্প নেই অনিবার্য আর এই ক্ষেত্রে আমাদের ভুললে চলবে না কারণ যে মানুষের ধৈর্যটা তাদের এবাদত আমলের ক্ষেত্রে প্রকাশ পায় যে দেখেন আসসালাত সালাত কায়েম করা ঠিক মতো এটা ধৈর্যের দরকার আছে অঙ্গ প্রত্যঙ্গ সহ যার ধৈর্য নাই দেখবেন রুকু ঠিক মতো দিবে না সেজদা ঠিক মতো করবে না তারপর ঠিক মতো দাঁড়াবে না ঠিক মতো বসবে না যে ইতমিনানের সাথে পরিতৃপ্তির সাথে সে নামাজ আদায় করতে পারবে না যার ধৈর্য নেই তেমনি জাকাত আদায় করতেও মালের ক্ষেত্রেও ধৈর্য ধারণ অবশ্যই আছে এটা আমরা জানি তেমন সওমের ক্ষেত্রে যে ধৈর্য স্পষ্ট যে যদি ধৈর্য না থাকে তাহলে ক্ষুধা পিপাসা থেকে বিরত থাকা যাবে না প্রবৃত্তিকে কন্ট্রোল করা যাবে না তেমন হজ ধৈর্যই ধৈর্যটা মালেরও ধৈর্য পরীক্ষা দিতে হবে এবং শারীরিকভাবেও এর ধৈর্যের পরীক্ষা দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তেমনি যে মনে করেন কেউ আপনাকে আপনার সাথে দুর্ব্যবহার করেছে তাহলে তাকে ক্ষমা করার ক্ষেত্রে ধৈর্য না থাকলে কি আপনি ক্ষমা করতে পারবেন আর ক্ষমা না গুণ না পেলে কি আপনি সুন্দর মানুষ হতে পারবেন তেমনি রাগকে কন্ট্রোল করা এটা কার কাজ যে ধৈর্য ধারণ করবে কথায় কর্মে যে রাগ করে মানুষ কি করে ফেলে কার রাগ করে কি বলে ফেলে ধৈর্য না থাকলে এটা কন্ট্রোল করা যাবে না সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী সেটা হচ্ছে আসলে কন্ট্রোল করার একটা উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা
তো মুসলমান যে তার মূল চরিত্র লক্ষ্যই হবে সে ধৈর্য ধারণ করা, কিন্তু ধৈর্যের ক্ষেত্রে আরেকটা যেটা জিনিস ধৈর্য ধরলি হবে না, সে মানুষকে যে আমি খোটা দিব এটাও এটাও ধৈর্যের ধৈর্য ধারণ হলো না। মানুষের উপকার করে মানুষকে দান করে খোটা দেওয়া কষ্ট দেওয়া ছাড়াই ধৈর্য ধারণ করতে হবে, এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। তা তেমনি আসলে সবর এর আসল হচ্ছে যে আমি আসলে অভিযোগ করব না, ধৈর্য কোনটা আমি আসলে অভিযোগ করব না, সবরে জমিল আমাদেরকে উত্তম ধৈর্য ধারণকারী হলে কি করতে হবে যে আমরা অভিযোগ করব না, আল্লাহর প্রতি খারাপ ধারণা করব না, হ্যাঁ, তো তাইলে আমরা সবরে জমিলের পরীক্ষা দিতে পারবো। আর এটাও আমাদেরকে বলতে হবে যে যখন আমরা কোনো বিপদে পড়বো, যেমন একটু আগে বলা হলো যে আমরা ইন্না লিল্লাহ বলবো, তারপরে লিল্লাহে মা আখাজ ওয়া লিল্লাহে মা আতা, হ্যাঁ, তো এটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যা যা তা নিয়েছেন যা তিনি দিয়েছেন সেটা আল্লাহর, এগুলোই আমরা বলবো, আমরা অধৈর্য হব না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আমরা এমন বলবো না যে এরকম হলো কেন, আমার একটা সন্তান তো এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন এটা কেন হলো, এরকম অভিযোগ করব না, বা আমার অর্থ সম্পদ এতই ছিল এতটুকু পুঁজি ছিল সব চলে গেল, এরকম যেন আমরা অভিযোগ না করি, বরং আল্লাহর কাছে আমরা সুপর্দ করে দিব যখন কোনো সমস্যা আসবে যে ইন্না লিল্লাহে, আমরা তো সবাই আল্লাহর, আমার মালও আল্লাহর আমিও আল্লাহর, আমি তো আল্লাহর দাস, অতএব আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি, এটাই আমাদেরকে হতে হবে। যদি আমার আমি সংকীর্ণতায় পড়ে যাই, সম্পূর্ণ আমার বিষয়টাকে আল্লাহর পরে সুপর্দ করে দিলেই আমি নিরাপদে থাকবো, আমি কতই বা কি করতে পারবো, কিন্তু আল্লাহ যেহেতু আমার উত্তম অভিভাবক, অতএব আল্লাহ আমার রব্বুল আলামিন যদি সাহায্য করেন সহযোগিতা করেন তাহলে আমার কোনোই সমস্যা হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের সময় শেষ, তো শেষ ক্ষেত্রে সবরের দৃষ্টান্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, আয়ুব আলাইহিসসালাম, তারা এই ঘটনা সবার সবারই জানা আছে কম বেশি, এগুলো হচ্ছে আমাদের নমুনা, এগুলো হচ্ছে আমাদের মডেল আদর্শ, তারা কোন কী কীভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সেগুলো আমরা জানবো। পরিশেষে ধৈর্যের প্রকার সম্পর্কে বলে শেষ করতে চাইব, তো ধৈর্যের মূলত তিনটি ক্ষেত্র, একটা হচ্ছে কি সৎ আমল এবাদত বান্দিগির ক্ষেত্রে ধৈর্য ছাড়া আমাদের এবাদত বান্দিগি করা সম্ভব নয়, যেমন সলাত, জাকাত, তারপরে সওম, হজ এবং যাবতীয় সদ্ব্যবহার সব কিছু, ইয়ার কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির, এগুলো ধৈর্যের দরকার আছে। তেমনই হবে হারাম থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য, তো এটা দ্বিতীয় দিক, তো পাপের থেকে বাঁচার ক্ষেত্রে দ্বিতীয় দিক, পাপ থেকে বাঁচা সেই বাঁচতে পারবে, সুদ খাওয়া থেকে পরিত্যাগ সে বেঁচে থাকতে পারবে, ঘুষ থেকে সেই বেঁচে থাকতে পারবে যার মধ্যে আসলে সবর আছে। তেমনই হবে শেষ, যে আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, বিপদে আপদে ধৈর্য করা, তিনটা ক্ষেত্র, তো তিনটা ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর বিশেষ করে আমরা ধৈর্যের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যে অন্যায় ক্ষেত্রে আমরা ধৈর্য ধরলে সেটা আসলে আমরা সেখানে সওয়াব পাবো না, কথার কথা যে আমি পানাহার বর্জন করব, পানাহার বর্জন করে ধৈর্য ধারণ করে আমি মরে যাব, এটা কিন্তু ধৈর্য নয়, এটা হারাম হবে। তা আসেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, তার প্রমাণ হবে ধৈর্য ধারণ করে, তাহলে ধৈর্য ধারণ করবো আমরা প্রত্যেক মুসলমানের জন্য, এটা ওয়াজিব, এটার ভিত্তিতে তো আমরা সন্তোষ প্রকাশ করব সত্যিকার, যে আমরা বিপদে আপদে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করব, এটা হচ্ছে টপ লেভেলের মুমিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন টপ লেভেলের মুমিন হওয়ার। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। بحبنا للدعوة لله رب العالمين تطيب، أسعد قلوبا بالهداية والتقى وانر طريقي كي أراه يطيب. طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب، أسعد قلوبا بالهداية والتقى.